হারাবন্ধুরা আমি হারুন এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারণ বায়োজন আজকে আমি এই ভিডিওতে ক্লাস টেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ড চ্যাপ্টার ফাইভের পরিবেশ তার সম্পদ সংরক্ষণ জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টারটা সেখান থেকে প্রথম পার যেটা প্রথম ইউনি মানে টপিক যেটা নাইট্রোজেন চক্র সেভাবে আমরা আজকে এ ভিডিওতে আলোচনা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি বলছে পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ ইটস রিসোর্সেস কনজারভেশন তো সূচনা কি বলছে দেখো বলছে বলছে প্রকৃতি প্রকৃতি মৌলকে স্থায়ীভাবে ধরে রাখে না অর্থাৎ ধরে না কোন একটা জায়গায় কোন একটা মৌল সোডিয়াম আছে ধরে না তো সোডিয়াম কিন্তু সেই জায়গাটা স্থিরভাবে থাকবে না সেটা কি চক্রাকারে পরিবর্তন সেই জায়গা থেকে অন্য জায়গায় যাবে অন্য জায়গা থেকে আবার সেই জায়গায় ফিরে আসবে সেটা বলছে প্রকৃতি কোনো মৌলকে স্থায়ীভাবে ধরে রাখে না মৌলগুলো প্রকৃতি থেকে জীবদেহে প্রবেশ করে আবার জীবদে জীবের দেহ থেকে পুনরায় প্রকৃতিতে ফিরে যায় প্রকৃত এবং জীবদেহের মধ্যে মৌলগুলো চক্রাকার আবর্তন ঘটে এর মানে হচ্ছে যে ধরে নাও একটা জীব একটা একটা উদ্ভিদ সারা সংশ্লেষ প্রক্রিয়ায় মূল থেকে গৃহীত যে সমস্ত মিনারেলস মূল দ্বারা গৃহীত যেমন জল সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন এই সমস্ত আয়ন যেগুলো মানে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোকে মাটি থেকে মূলরম দ্বারা শোষণ করে শোষণ করার পাতা উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ সেই খাবারটা ধরে না প্রত্যক্ষ আমরা হিসেবে গ্রহণ করি তাহলে সে মাটির মৌলটা উদ্ভিদ দেহ থেকে আমাদের শরীরে চলে আসলো বা সেই উদ্ভিদটাকে গ্রহণ করলো কোনো ছাগল সেই ছাগলের মাংসকে আবার আমরা খেলাম তো আমাদের দেহ প্রত্যক্ষভাবে ভাবে আসতে পারে উদ্ভিদ খাওয়ার মাধ্যমে একটা পরোক্ষ অন্য প্রাণের মাধ্যমে আমাদের শরীরে আসতে এবার আমাদের মানুষ যখন মারা গেল তো সেই মাটিটা যখন মাটিতে আবার দেওয়া হলো সেটা আবার বিয়োজিত হওয়ার ফলে আবার মাটিতে মাটি থেকে মাটিতে ফিরে গেল তাহলে মাটির জিনিস আবার মাটিতে ফিরে গেল শুধুমাত্র কি হলো মাটি থেকে উদ্ভিদ উদ্ভিদ থেকে জীব বা মানুষে মানুষ থেকে আবার মাটিতে চলে গেল এই যে চক্রাকার পরিবর্তন এটাই হচ্ছে তার পরিবেশ এবং তার উপাদান এবং তাদের সংরক্ষণ কিন্তু একটা স্থির না থাকা এবার জৈব ভূ রাসায়নিক চক্র বায়ো জিও সাইকেল বলা হচ্ছে যেটা এখন উদাহরণ দিলাম সেরকম ভাবে জীবদেহ গঠনকারী মৌলগুলো এবার জীবদেহ গঠনকারী মৌলগুলো কি দিয়ে তৈরি প্রোটিন লিপিড কার্বোহাইড্রেট ভিটামিন এসব জিনিসগুলো এবার এই জিনিসগুলো কি দিয়ে তৈরি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত উপাদানগুলো সেই জিনিসগুলো তৈরি তাই বলে জীবদেহ গঠনকারী মৌলগুলো যে বিশেষ চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে এবং জীবদেহ থেকে পরিবেশে ফিরে এসে পরিবেশের মূলগুলো সমতা বজায় রাখে তাকে জৈব ভূ রাসায়নিক চক্র বা পরিবেশক চক্র বলে যেমন ধরনের উদাহরণ দিয়ে বলি আমরা যে উদ্ভিদ সালক সংশ্লেষ প্রক্রিয়া অক্সিজেন তৈরি করে সে অক্সিজেন উদ্ভিদ বায়ুতে ছেড়ে দেয় তাদের রেচন পদার্থ হিসেবে সে অক্সিজেনটা আমরা গ্রহণ করি আমাদের শরীরে শোষণ প্রক্রিয়া হওয়ার ফলে আমাদের শরীর কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেই কার্বন ডাইঅক্সাইডে আমরা রেচন বস্ত্র হিসেবে ছেড়ে দিই পরিবেশে সেই কার্বন অক্সাইড আবার উদ্ভিদ রাসায়নিক গ্রহণ করে এবং আবার সালোক সংশ্লেষ করে তার কি হচ্ছে একটা তার অক্সিজেন ছাড়লো আমরা গ্রহণ করলাম এবং কার্বন ছাড়লো তারা গ্রহণ করলো এই যে একজন আরেকজনকে দিচ্ছে বা নিচ্ছে এবং কি হচ্ছে যে অক্সিজেন ধরলাম উদ্ভিদরা ছাড়া ফলে শেষ হয়ে গেল অক্সিজেন জীবরা গ্রহণ করার ফলে সে পরিবেশ তার উপাদান কমে গেল আবার উদ্ভিদরা উৎপন্ন করে দিল তাহলে কি হচ্ছে এভাবে চক্রাকার পরিবর্তন মানে কেউ ব্যবহার করছে কেউ তৈরি করছে তার ফলে কি হচ্ছে পরিবেশে নিষ্ঠার ভারসাম্য বজায় থাকছে তাকেই বলা হচ্ছে তোমার বায়োজিওকেল সাইকেল এবার বা ভূপরিপোষক চক্র এবার জৈব ভূ রাসায়নিক চক্রের শ্রেণী ভাগ জৈব জৈব মানে কি যে সমস্ত উপাদান জীবদের জন্য প্রয়োজন তাকে জৈব বলা হয় ভূ রাসায়নিক ভূ মানে কি এখানে মাটি রাসায়নিক মানে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে চক্র চক্রাকারে অবস্থিত হয় একটা গ্যাসীয় চক্র একটা হচ্ছে তোমার পলল চক্র যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ইত্যাদি কোথায় থাকে অ্যাটমসফিয়ারের মধ্যে আবহাওয়া মণ্ডল থাকে এবং আবহাওয়া মণ্ডলের মাধ্যমে বা নিজের চক্র সম্পন্ন করে তাই বলা হয় গ্যাস চার সাইকেল কিন্তু দেখো ফসফরাস বা সালফার এগুলো তো আর বায়ুমন্ডল থাকে না এগুলো কোথায় পাথরের মধ্যে পাথরের মধ্যে থাকে পাথরে থাকে ফসফরাস এবং সালফারগুলো এরা কি করে সালফা পাথর থেকে অর্থাৎ মাটি থেকে এরা জিভ্দে আসে আবার জিদ্ধ মৃত্যুর আবার মাটিতে ফিরে যায় এই জন্য বলছে এদের হচ্ছে কি একটা হচ্ছে বায়ুমণ্ডল থেকে জিভ্দে আসে আবার জিদ্ধ থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যায় সেটা হচ্ছে তোমার অ্যাটমসফ্রিক বা গ্যাসের সাইকেল যেটা কি হচ্ছে মাটি থেকে মানুষের জিভে আসছে আবার জিব্ধ থেকে আবার মাটিতে ফিরে আসছে তাকে বলা হচ্ছে পলল চক্র বা সেডিমেন্টারি সাইকেল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফসফরাস এবং সালফার এবার চলে এসে সমুদ্র নাইট্রোজেন চক্র নাইট্রোজেন চক্র খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে নাইট্রোজেন পৃথিবীতে নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে কত বায়ুমণ্ডলে সেভেন্টি নিয়ার অ্যাবাউট সেভেন্টি এইট পার্সেন্ট কিন্তু এতটা নাইট্রোজেন থাকা সত্ত্বেও আবার আমরা কিন্তু কোনো স্মল অ্যামাউন্ট পিঞ্চ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন আমরা কিন্তু গ্রহণ করতে পারি না যদি আমাদের শরীরের গঠনকারী মানে স্ট্রাকচারাল ইউনিট যেগুলো যেমন প্রোটিন রয়েছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে ডিএনএ রয়েছে আর রয়েছে এনজাইমস রয়েছে ভিটামিনস রয়েছে এগুলো সবগুলো কি তৈরি এগুলো তৈরির জন্য নাইট্রোজেন দরকার আমাদের শরীরের পেশি স্কিন ব্লাড তারপর হচ্ছে কি আমাদের নিউরন আমাদের মানে শরীর যাবতীয় গঠনগত অংশগুলো তৈরি হওয়ার জন্য প্রোটিনের দরকার কিন্তু এই প্রোটিন আবার নাইট্রোজেন ছাড়া সম্ভব নয় কারণ প্রোটিনের উপাদান কি কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস সালফার তো এই আবার এক্ষেত্রে কিন্তু আবার আশ্চর্য বিষয়ে নাইট্রোজেন জিরো আমরা কিন্তু জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু আমরা গ্রহণ করতে পারি স্প্রেড থেকে তাহলে এই নাইট্রোজেন গুলো থেকে পাবো আমরা তাহলে এই নাইট্রোজেন গুলো পরোক্ষভাবে আমাদের শরীরে প্রবেশ করে কিভাবে প্রবেশ করে এবার চলো দেখা যাক কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে প্রবেশ করে কিছু তোমার মিথের উদ্ভিদের মাধ্যমে কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে তোমার প্রবেশ করে আমাদের শরীরে কিভাবে আসে এবার দেখা যাক তাহলে তা পৃথিবীতে বা পৃথিবীর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সেভেন্টি এইট পয়েন্ট নাইন পার্সেন্ট বায়ুমন্ডলে এত নাইট্রোজেন থাকা সত্ত্বেও কিছু ছাড়া উদ্ভিদ ও প্রাণী কেউ বায়ু থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না তাহলে গ্রহণ করতে পারে পারে না না আবার প্রাণীরাও কিছু কিছু সরল উদ্ভিদ রয়েছে যারা তোমার নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে কিন্তু বেশিরভাগ বড় উদ্ভিদ তারা নাইট্রোজেন গ্রহণ করতে পারে না আর জীবরা তো পারেই না কিন্তু জীবের পুষ্টি সাধনে নাইট্রোজেনের গুরুত্ব কি বললাম প্রোটিন তৈরি করার জন্য ডিএনএ আর এন এ নিউক্লিয়াসিড নিউক্লিয়োটাইড তো এনজাইমস প্রভৃতি তৈরি করার জন্য আমাদের কিন্তু না নাইট্রোজেনটা একান্ত দরকার তাহলে নাইট্রোজেন চক্র কি হচ্ছে দেখো যে চক্রাকার পদ্ধতিতে বায়ুর মুক্ত নাইট্রোজেন মাটিতে এবং জীব দেহে আবদ্ধ হয় এবং মাটির নাইট্রেট বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন গ্যাস রূপে পুনরায় বায়ুতে ফিরে যায় এবং বায়ুতে নাইট্রোজেনের যোগান সমতা বজায় থাকে নাইট্রোজেন চক্র বলে তাহলে বায়ুমণ্ডলে এত বিপুল পরিমাণ নাইট্রোজেন যেগুলো বিভিন্ন মাধ্যমে সরল জীবের মাধ্যমে কি আমাদের শরীরে আসে এবার আমাদের শরীর থেকে আবার সেগুলো কি হয় বায়ুমন্ডলে ফিরে যায় বলে কি হয় বায়ুমন্ডলে নাইট্রোজেনের সমতা সেভেন্টি এইট পয়েন্ট সামথিং ওটা ভয় বজায় থাকে এটাকে বলা হয় নাইট্রোজেন চক্র তাহলে নাইট্রোজেন চক্রতে কি হচ্ছে প্রথমে দেখো এই নাইট্রোজেনটা আবদ্ধ করে কারা দেখো নাইট্রোজেন ফিক্সেশন কিছু উদাহরণ দিচ্ছে এক্সট্রা ভাবে যেমন নাইট্রোজেন ফিক্সেশন করে অ্যাবায়োটিক অ্যাবায়োটিক মানে অজীব যুগ প্রক্রিয়া অর্থাৎ একটা একটা জীবজ প্রক্রিয়া জীবের মাধ্যমে নাইট্রোজেন আবদ্ধ করেন একটা অজীবজ প্রক্রিয়া যেখানে জীবরা অংশগ্রহণ করে না কিন্তু অন্যভাবে হয় যেমন দেখুন এখন এক নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ারিক কিভাবে থান্ডার বা ইলেকট্রিক ডিসচার্জ থান্ডার বা ইলেকট্রিক ডিসচার্জের মাধ্যমে নাইট্রোজেন কিন্তু আমাদের কিভাবে হয় দেখো এটা যখন আমরা ঠান্ডার মাধ্যমে পরের দিন আলোচনা করছি একটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মানে ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন ধরনের তোমার প্রোডাক্ট তৈরি করা হয় সেই প্রোডাক্টের যে ওয়েস্ট তৈরি হচ্ছে প্রোডাক্টেরোডাক্ট্রোজেন মাটি এখানে উদাহরণগুলো কিন্তু পরীক্ষা আসে যে একটা ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম বলো ওকে বলো কি মুক্ত হয় বসবাসকারী বায়োজীবী অবায়োজীবি একটা ব্যাকটেরিয়ার নাম বলো তখন এভাবে উদাহরণগুলো বলবে যারা বায়োটিকার মধ্যে ফ্রিলিভিং ফ্রিলিভিং মানে যারা মাটিতে তোমার মুক্ত হয় বসবাস করতে পারে অন্য কোনো উদ্ভিদ এর দরকার বা প্রাণীর দরকার পড়ে না যেমন উদাহরণ হয়ে গেল তোমার এরোবিক যারা হচ্ছে ফ্রিতে বায়ো বায়ুর সংস্পর্শে বেঁচে থাকে যারা অর্থাৎ বায়ুর সংস্পর্শে আসলেও এরা মারা যায় না তারা এরোবিক বা বায়োজীবী যেমন অ্যাজোটো ব্যাক্টার তাহলে এরোবিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাক্টারের নাম হলো অ্যাজোটো ব্যাক্টার অ্যানোরোবিক যারা বায়ুর সংস্পর্শে আসলে বাঁচতে পারে না মারা যায় তারা অ্যানোরোবিক যেমন হচ্ছে রোডোস ফিরিলাম রোডোস ফিরিলাম আর একটা হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি অর্থাৎ নীলাব সবুজ শৈবাল যেমন অ্যানাবিনা রয়েছে নষ্টক রয়েছে অসিলাটার রয়েছে এগুলো এবার যারা মিথজীবী নাইট্রোজেন ফিক্সি মিথজীবী মানে অন্যের উপরে নির্ভর করে বা অন্যের সঙ্গে সহবত স্থানে তোমার নাইট্রোজেন ফিক্সেন করে যেমন রুট নডিউল অর্থাৎ মূলের অর্বুদে কারা বাস করে রাইজোবিয়াম বাস করে ব্র্যাডি রাইজোবিয়াম বাস করে স্টেম নডিউল অর্থাৎ মধ্যে তোমার ছোট ছোট গুঠির মতো অংশ তৈরি করো তার মধ্যে করে কি ভালো করে ভালোভাবে এবার নাইট্রোজেন চক্রের ধাপ সমূহ দেখো নাইট্রোজেন চক্র নিম্নলিখিত পর্যায়গুলোর মাধ্যমে সম্পন্ন হয় প্রথম হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ তাহলে নাইট্রোজেন বায়ুমন্ডলে আছে এটাকে কোনো কিছু আবদ্ধ হতে হবে কোথায় আবদ্ধ হচ্ছে দেখো যে প্রক্রিয়ায় বায়ুর নাইট্রোজেন নাইট্রেট লবণে পরিণত হয় মাটির নাইট্রোজেন যৌগের পরিমাণ বৃদ্ধি করে তাকে নাইট্রোজেন স্থিতিকরণ বলা হয়ে থাকে কিভাবে ধরে না আমাদের বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন এই নাইট্রোজেন প্রথমে কি করবে তোমার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন করবে এনএইচ টু নাইট্রোজেন ছিল এবার হচ্ছে টু এনএচ হাইড্রোজেন তৈরি করবে টু এনএচ হাইড্রোজেন এবার আবার হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করার ফলে সেখানে তৈরি হবে কি তোমার টু এন এইচ থ্রি অ্যামোনিয়া তৈরি করবে এই অ্যামোনিয়া তৈরি করার পরে এই আমার মাটিতে চলে গেল অ্যামোনিয়া তৈরি করার পরে অ্যামোনিয়াটা তখন কি হবে ব্যাকটেরিয়া দ্বারা এন ও থ্রি মাইনাস এন ও টু মাইনাস এবং এন ও টু মাইনাস এন ও থ্রি মাইনাস অর্থাৎ এগুলো হচ্ছে নাইট্রেট লবণ নাইট্রেট সল্ট এই নাইট্রেট শল্ট আকারে তোমার কি মাটিতে আবদ্ধ হবে তাহলে একটা প্রাকৃতিক উপায় যেটা এ অ্যাবায়োটিক পদ্ধতি প্রাকৃতিক উপায় কি হচ্ছে দেখো ন্যাচারাল ফিক্সেশন সাধারণ তাপমাত্রা ও চাপে নাইট্রোজেন কারোর সাথে বিক্রিয়া করে না তাহলে যখন নর্মাল বায়ুমণ্ডল বা নাইট্রোজেন ভাসমান অবস্থায় আছে তখন সে নীচ কী অবস্থায় আছে সে কারোর সাথে বিক্রিয়া করবে না বজ্রপাতের সময় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে যা পুনরায় অক্সিজেন দ্বারা বাড়িত হয়ে নাইট্রোজেন অক্সাইডে পরিণত হয় কিন্তু যখন আমাদের বৃষ্টিপাতের সঙ্গে আকাশে বজ্রপাত হয় বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকানোর আসলে কি বিদ্যুৎ তোমার একটা ইলেকট্রন ইলেকট্রনের স্রোত আমরা ধরুন নর্মাল বাড়িতে যে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হয় সেটা যেমন দুশো কুড়ি ভোল্ট পাঁচশো ভোল্ট হাজার ভোল্ট হয় তো একটা বায়ুমণ্ডল যখন তোমার মেঘের ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সে ঘর্ষণটা বিদ্যুৎ হচ্ছে কয়েক লক্ষ ভোল্ট ওর ইলেকট্রিক কারেন্টের ক্যাপাসিটি তো ওই হাই ইলেকট্রিক ভোল্ট মানে কি হাই ইলেকট্রন নেগেটিভ কণা হাই ইলেকট্রন কণার সোর্স আর ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ রিচার্জ তাই যখন বায়ুমণ্ডলের মধ্যে ওই বিদ্যুৎটা প্রবাহিত হয় তখন কি বা ওর আশেপাশে থাকা গ্যাসগুলো কি হয়ে যায় আয়নিত হয়ে যায় ওটাই বলছে এখানে অতি উচ্চ তাপমাত্রা অক্সিজেনের সাথে না কি বায়ুমন্ডলের নাইট্রোজেন যখন বজ্রপাত হচ্ছে তখন বজ্রপাতের যে অতি উচ্চ তাপমাত্রা হাই ইলেকট্রিক গোল্ড তার জন্য অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এরা নাইট্রোজেন অক্সাইড তৈরি করে ওকে এবার এই নাইট্রোজেন অক্সাইড আবার তোমার বায়ুমন্ডলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জারিত করে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে এই নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টি জলের সাথে বিক্রিয়া করে এর বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে আবার এই নাইট্রিক অ্যাসিড এন ও টু এস এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করেন নাইট্রিক অ্যাসিড মাটির ক্যালসিয়াম ও পটাশিয়াম লবণের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম পটাশিয়াম নাইট্রেট উৎপন্ন করে যা মাটিতে মিশে যায় হল তাহলে এই যে এইচন উৎপন্ন হল এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হল এটা বায়ুমূল্য পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করার ফলে সেখানে কে এন ও থ্রি মাইনাস পটাশিয়াম নাইট্রেট তৈরি করলো এবং এই নাইট্রেটের যে নাইট্রেট লবণ সেই নাইট্রেট লবণটা দ্বারা শোষিত হল তাহলে বজ্রপাতের সময় অতিরিক্ত তাপমাত্রার ফলে নাইট্রোজেন এবং অক্সিজেন গ্যাস হন পরস্পরের সঙ্গে যুক্ত করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে এই নাইট্রোজেন অক্সাইড আবার অক্সিজেন আবার অক্সিজেনের সঙ্গে জায়িত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে যা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করেন এইচ এন থ্রি এবং এইচ এন ও টু নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড তৈরি করে যা পরবর্তীতে ক্যালসিয়াম বা পটাশিয়াম লবণের সঙ্গে বিক্রি করার ফলে পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে এবং উদ্ভিদরা সেই লবণকে তোমার গ্রহণ করে এবার জীবিত প্রক্রিয়া অর্থাৎ ওটা তাহলে মাধ্যম মাধ্যমে এবার বায়ুজীবী পদ্ধতিতে কীভাবে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করা তুমি বলছে বায়ুমন্ডলে নাইট্রোজেন ফিক্সেশন প্রথমে মাটিতে নাইট্রেট রূপে নাইট্রোজেন স্থিতিকরণ আর একটা গ্যাসিয়াস নাইট্রোজেন রয়েছে তাহলে বায়ুমান নাইট্রোজেন কি মাটিতে নাইট্রেট রূপে নাইট্রোজেন স্থিতি প্রাকৃতিক ভাবে হচ্ছে হয় প্রাকৃতিক ভাবে কার দ্বারা হচ্ছে ওই এখনই যেটা হচ্ছে বজ্রপাতের সময় নাইট্রোজেন বজ্রপাতের সময় নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রাস অক্সাইড তৈরি করলো এ এন ও টু এন ও আবার ও টু এর সঙ্গে বিক্রিয়া করে টু এন ও টু নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করলো টু এন টু আবার এস টু এর সঙ্গে বিক্রিয়া করে এস এন ও থ্রি এবং এস টু নাইট্রিক অ্যাসিড তৈরি করলো এস এন ও থ্রি প্লাস এস টু এস এন ও টু তৈরি করলো এবং এস এন ও থ্রি এস টু আবার কি করলো তোমার পটাশিয়াম নাইট্রেট পটাশিয়ামের সঙ্গে যুক্ত করার ফলে পটাশিয়াম বা ক্যালসিয়াম লবণের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তোমার কি তৈরি করলো এখানে তৈরি করলো পটাশিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করলো এবং নাইট্রোজেন তৈরি করে যেটা গ্রহণ করলো এটা হচ্ছে কি প্রাকৃতিক উপায় জীবিত উপায়ে কি করলো জীবিক নীল শৈবালের দ্বারা স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার দ্বারা মিথ্যজীবী ব্যাকটেরিয়ার দ্বারা স্বাধীনজীবী হচ্ছে এর মাধ্যমে কি বলছে মানে সেটা রাইজ ব্যায়ামের মাধ্যমে মাটির নাইট্রিক লবণে কনভার্ট হয়ে গেল এবার এই নাইট্রিক আবার তো কি বলছে যেমন ইউরিয়া ইউরিয়া সার প্রয়োগ করলে কি হয় ইউরিয়াতে প্রয়োগ প্রযোজ্য কি ইউর সংকেত হলো কি সিও টু টু এটা ইউরিয়ার সংকেত এবার এই ইউরিয়া যখন মাটিতে আমরা প্রয়োগ করছি তখন ইউরিয়া কি করছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে এই যে নাইট্রোজেনের পরিমাণটা বাড়াচ্ছে মাটির লবণ হলো এবার এই সমস্ত লবণগুলো আবার কি হচ্ছে মাটির নাইট্রোজেন জীব ধরে প্রয়োগ করে এবার উদ্ভিদরা কি করলো সেটাকে শোষণ করলো মূলের দ্বারা শোষণ করার পর সেগুলো উদ্ভিজ্জ প্রোটিনের মধ্যে গেল উদ্ভিজ প্রোটিন থেকে তার উদ্ভিদ থেকে সে আবার প্রাণী খেলো উদ্ভিদটাকে সে প্রাণীর প্রোটিন চলে গেল এরপরে অ্যামোনিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া মানে হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রোসোমোনাস আর নাইট্রোকাস এ দু ব্যাকটেরিয়ার মাধ্যমে কি হচ্ছে সে প্রোটিন গুলো ভেঙে আবার অ্যামোনো অ্যামোনিয়া তৈরি করে দিল এই অ্যামোনিয়াটা নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রিফিকেশন নাইট্রোজেন নাইট্রোজেন ফিক্সেশন এমন ভিন কি হলো NO2 এবং NO3 নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রোজেন ট্রাই অক্সাইড বা নাইট্রেট এন্ড নাইট্রাইট লবণে কনভার্ট হয়ে গেল এই নাইট্রেট লবণ তখন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স ডিনাইট্রিফিকেন্স ব্যাকটেরিয়ার মাধ্যমে তোমার কি হলো আবার নাইট্রোজেনে কনভার্ট হয়ে গেল আবার বায়ুমন্ডলে ফিরে গেল এরপর তোমার জীব চক্র মাধ্যমে চক্র মার্জন করছে মানে চক্রাকার প্রভাব হচ্ছে তাহলে দেখো বিভিন্ন প্রোকারিওটিক জীব ব্যাকটেরিয়া এবং সায়ানো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল তার দেহকোষে উৎসেচক নাইট্রোজিনেজের সহায়তায় বায়োর গ্যাস ও গ্রহণ করে অ্যামোনিয়া ও নাইট্রেট লবণে পরিণত করে মাটিতে নাইট্রোজেন যোগের পরিমাণ বৃদ্ধি করে তাহলে কি বললো বিভিন্ন প্রকায়োটিক জীব যেমন ব্যাকটেরিয়া হতে পারে হতে পারে নীলাভ সবুজ শৈবাল কি থাকছে বলে একটা উৎসেচক থাকছে সেই সহায়তায় নাইট্রোজেনকে অ্যামোনিয়া নাইট্রেটে কনভার্ট করে এবং মাটিতে মিশিয়ে দেয় সায়নো ব্যাকটেরিয়া দেখো সায়নো ব্যাক্টেরিয়া হেট্রোসিস্ট বলে কম্পন আছে এখানে নাইট্রোজেন আবদ্ধকারী কোষ বলা হয় গুলোকে অ্যানাবিনা অসিলাক্টোরিয়া নষ্ট প্রভৃতি সায়নো ব্যাকটেরিয়া হেট্রোসিস্ট নামক বিশেষ কোষে বায়ো নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে নাইট্রোজেন সংবন্ধন ঘটায় আবার কোনো কোনো সায়ন ব্যাকটেরিয়া মিথ্যজীবী রূপে অ্যাজোলা নামক জলজ ফার্নের পত্র গব্বরে সাইকাস নামক মূলে অবস্থান করে বায়ো নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রেট লবণে পরিণত করে তাহলে কি হচ্ছে অ্যানোমিনিয়া নষ্ট কোসিলেটর এগুলো কি হেট্রোসিস্টের মাধ্যমে আবার কিছু কিছু ফার্ন রয়েছে যেমন অ্যাজোলা কি করে এরা জলজ ফার্ন ফার্নের পত্র গবরে পাতার গব্বরে সাইকাস নামক উক্ত ব্যক্তিদের সঙ্গে মানে সায়ন ব্যক্তির যুক্ত কি তৈরি করে কোরালয়েড রুট তাহলে কোরালয়েড রুট হচ্ছে কোরালয়েড রুট এটা হচ্ছে তোমার সাইকাস রুট সাইকাস রুট এবং এখানে কি ব্লু গ্রিন অ্যালগি এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি করে কোরালয়েড রুট তার দ্বারাও কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন হয়ে থাকে এবার আমরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়া গুলো কি হয় স্বাধীনজীবী বলতে যারা মুক্ত বায়ুতে স্বাধীনভাবে মুক্তভাবে অবস্থান করতে পারে কারণ সব করে বায়ুমন্ডল অনজাইম অক্সিজেনের সংস্পর্শে নিষ্ক্রিয় হয়ে যায় যে সমস্ত ব্যাকটেরিয়া তোমার স্বাধীনজীবী স্বাধীনভাবে মাটিতে বসবাস করে যারা মাটিতে বসবাস করে সবাদ শ্বসনে সক্ষম স্বাধীনজীবী অ্যাজো ও অবাধ শ্বসনে সক্ষম স্বাধীনজীবী ক্লস্টিরিয়াম ব্যাকটেরিয়া সরাসরি বায়ো নাইট্রোজেনকে নিজের দেহে নাইট্রোজেন যোগ আবদ্ধ করে এদের মৃত্যুর পর মাটিতে মিশিল মাটিতে নাইট্রোজেন যোগ না তাহলে একটা হচ্ছে কি সবাদ করে যারা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শোষণ করে অবাধ শাসন যারা মুক্ত অক্সিজেন অনুপস্থিতি শাসন করে তাহলে একটা সবাদ শাসনকারী মুক্ত বা স্বাধীনজীবী নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার নাম কি আর একটা হচ্ছে কি অবাধ শাসনকারী বা অক্সিনের সংস্পর্শ ছাড়া যে তা হচ্ছে কি তোমার ক্লস্ট্রিডিয়াম এবার মিথজীবী ব্যাকটেরিয়া সিম্বিকত্রীয় উদ্ভিদের মূলের গুটি বা সর্বুদে নডুল বসবাসকারে ব্যাকটেরিয়া রাইজোবিয়াম এবং রাইজো ব্র্যাডি রাইবোজিয়াম অক্সিজেনবিহীন পরিবেশে লেগ হিমোগ্লোবিন নামক গোলাপি রঞ্জক পদার্থ অক্সিজেনবিহীন পরিবেশ সৃষ্টি করে নাইট্রোজেনের উৎসেচকের সহায়তায় বায়ু নাইট্রোজেনকে এমন এতে পরিণত করে যা কিছুটা উদ্ভিদ গ্রহণ করে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন উৎপন্ন করে ও বাকিটা মাটিতে মিশে নাইট্রোজেন যোগের পরিমাণ বৃদ্ধি করে তাহলে এখানে কি ঘটনা ঘটনা প্রথমে দেখো প্রথমে একটা ধরো এটা হচ্ছে গাছের মূল এই গাছের মূলের যে মনোরমগুলো বেরিয়েছে সেগুলো ফ্ল্যাভোনয়েড বলে এক ধরনের সাবস্টেন্স ছাড়ে ফ্ল্যাভোনয়েড এই ফ্ল্যাভোনয়েড ছাড়ার ফলে তখন কি হয় ওরা ফ্ল্যাভোনাইড ছাড়ে এবং ওদের একটা উদ্ভিদের মূলে রয়েছে কি নড নট জিন নট জিন বলতে এখানে হচ্ছে কি নট ডি জিন নট জিন মানে হচ্ছে নডিউলেশন জিন নডিউলেশন জিন এই নডিউলেশনের জিন কাজ হচ্ছে এ অর্বুদ তৈরি করা ওকে এরপর হচ্ছে কি রাইজোবিয়াম এরা কি করে তখন এই যে ফ্ল্যাভোনয়েড গুলো নট ডি জিন কি করে রাইজোবিয়ামকে রাইজোবিয়ামের মধ্যে যে নোট জিন থাকে রাইজোবিয়ামের মধ্যে কি থাকে একটা নট জিন থাকে একটা নিফ জিন থাকে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া সে ব্যাকটেরিয়ার মধ্যে একটা নট জিন থাকে যেটা নডিউল অর্বুদ তৈরি করে আর একটা যেটা নাইট্রোজেনকে ফিক্সেশন করে নাইট্রোজিনের উৎসেচকের দ্বারা তো গুলো কি করলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়াকে উদ্দীপ্ত করলো কি করতে মূলের কাছে এসে মূলের ভিতরে প্রবেশ করে সেখানে নডিউল ফর্মেশন করা নডিউল মানে অর্বুদ তৈরি করতে এই অর্বুদ তৈরি করার পর অর্বুদ কেন তৈরি করছে কারণ এর যে নিভ জিন রয়েছে নাইট্রোজেনের যে এনজাইমটা রয়েছে যেটা তো নাইট্রোজেন ফিক্সেশন করবে সেটা অক্সিজেনের সংস্পর্শে কিন্তু নিষ্ক্রিয় অবস্থা নিষ্ক্রিয় হয়ে যায় তাই এই নডিউল ফর্মেশনের মাধ্যমে এবং এর চারপাশে লেগ হিমোগ্লোবিন আমাদের যেমন কি হিমোগ্লোবিন থাকে তা লিগুমিনোসি বা সিম্বগোত্রী উদ্ভিদের মূলের অর্বুদে যে হিমোগ্লোবিন থাকে তাকে লেগ হিমোগ্লোবিন বলা হয় লেগ মানে লিগিউম মানে সিম্বিগোত্র উদ্ভিদ আর হচ্ছে হিমোগ্লোবিন মানে ট্রানজক পদার্থ তো এই নিব ধরনের এখানে নিভ জিনটা যদি থাকে নিভ জিনের চার পাঁচ তোমার লেগ হিমোগ্লোবিন থাকবে কেন থাকবে যাতে এই লেগ হিমোগ্লোবিনের কাজই হচ্ছে নিভ জিনটাকে বা নাইট্রোজেনের উৎসেদকটাকে তোমার অক্সিজেনের সংস্পর্শে আসতে না দেওয়া বা অক্সিজেনের সংস্পর্শে আসতে না দেওয়া এটাই হচ্ছে নিব জিনের প্রধান কাজ এবার এই অর্বুদের মধ্যে যখন জিনটা থাকছে তখন এখানে বিক্রিয়া নাইট্রোজেন কিভাবে দেখো এক অনো নাইট্রোজেনকে সংরক্ষণ করার জন্য তোমার কি লাগছে আটখানা প্রোটন লাগছে আটটা ইলেকট্রন লাগছে ষোলোটা এটিপি লাগছে তারপরে কি হচ্ছে এক অ্যামোনিয়া দুই অ্যামোনিয়া তৈরি করছে হাইড্রোজেন ষোলোটা এটিপি এবং ষোলোটা ফসফেট মানে এক নাইট্রোজেনকে আবদ্ধ করার জন্য আমার ষোলো খানা এটিপি খরচ করতে হচ্ছে উদ্ভিদদেরকে তাহলে কি করছে তাকে এটা হচ্ছে নাইট্রোজেনের উৎসেচকের সহায়তায় যেটা ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থিত নাইট্রোজেন এনজাইম তার সহায়তায় বায়ুমণ্ডল নাইট্রোজেনকে ফিক্স করে গাছ কিনে দিচ্ছে গাছকে আশ্রয় এবং খাদ্য দিচ্ছে আর ওরা নাইট্রোজেন সংগ্রহ করে গাছকে দিচ্ছে অসিম্ভগতি উদ্ভিদ অসিম্ভগত মানে যেগুলো লিক্রিউমিনেসি বা ডাল জাতীয় শস্যের বাইরে রয়েছে সেগুলোর কথা বলছে যেমন অ্যালনাস ক্যাজুয়ারিনা প্রভৃতি বায়ুমণ্ডল নাইট্রোজেনকে দেহা আবদ্ধ করতে পারে এবার যে শিল্পজাত আবদ্ধকরণ শিল্পজাত মানে কে তুমি ধরে না ইউরিয়া তৈরি হলো এতে কি বলছে কাকাখানায় কৃষির জন্য মাটিতে সার দেওয়ার জন্য তুমি মাটিতে সারটা প্রয়োগ করলে সার প্রয়োগ করার ফলে ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেন মাটির নাইট্রো লবণে কনভার্ট হয়ে গিয়ে মাটির নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দেয় বিভিন্ন নাইট্রোজেনযুক্ত কৃত্রিম সার যেমন ইউরিয়া অ্যামোনিয়া সালফে অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট কৃষি জমিতে দিলে মাটিতে নাইট্রোজেন যোগের পরিমাণ বৃদ্ধি পায় এছাড়াও বিভিন্ন শিল্পীরা তো বর্জ্যপথের মাধ্যমে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবার আসবো আমাদের নাইট্রোজেন কিভাবে নাইট্রোজেন অ্যাসিমুলেশন হচ্ছে কিভাবে নাইট্রোজেন তোমার মাটিতে মিশছে সেটা জানার জন্য তাহলে দেখো প্রথমে মাটির নাইট্রোজেন জীবদের প্রবেশ এবং নাইট্রোজেন আত্মীকরণ আর নাইট্রোজেন অ্যাসিমুলেশন মানে বায়ুমন্ডল নাইট্রোজেন জীবদের কিভাবে প্রবেশ করছে দেখো উদ্ভিদ ও উদ্ভিদ মাটির নাইট্রেট গ্রহণ করে উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করে তার প্রথম কাজ হচ্ছে নাইট্রোজেনটা নাইট্রেট লবণে কনভার্ট করতে হবে তাহলে দেখো এখানে এখানে আমাদের যে নাইট্রোজেন রয়েছে এই যে নাইট্রোজেন অর্গানিক নাইট্রোজেন বায়ুমন্ডল রয়েছে ধর নাও বায়ুমন্ডল রয়েছে এই নাইট্রোজেন তোমার কি হচ্ছে অনেক ব্যাকটেরিয়া যেমন অ্যাজোটো ব্যাক্টার প্লস্টেডিয়াম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কি করছে প্রথমে অ্যামোনিয়াতে কনভার্ট করছে এই অ্যামোনিয়াতে কনভার্ট করার মানে হচ্ছে তোমার নাইট্রোজেন এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার ফলে এন তৈরি করছে তারপরে তো হচ্ছে ধীরে ধীরে আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে এন ফোর অ্যামোনিয়া তৈরি করলো এবার এই অ্যামোনিয়াটা কি হচ্ছে এটা এন ফোর তৈরি করছে তৈরি করলো এই অ্যামোনিয়া এবার তোমার কনভার্ট হবে কিসে নাইট্রোসোমোনাস বলে ব্যাকটেরিয়া নাইট্রো সোমোনাস এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কনভার্ট হবে কি এন ও টু মাইনাস আবার এই কি করবে তোমার নাইট্রো বলে একটা নাইট্রো ব্যাক এর মাধ্যমে তোমার হবে কি সে তোমার এন ও থ্রি মাইনাসে কনভার্ট হয়ে যাবে এবার কনভার্ট হওয়ার ফলে তোমার কি হলো এগুলো উদ্দীহ দ্বারা শোষণ হবে নাইট্রন বা নাইট্রোজেন শোষণ হবে এরপরে এই নাইট্রেট বা নাইট্রেট আয়ন সঙ্গে কি করছে সিউডোমোনাস ডি নাইট্রিফিকেন্ট মাধ্যমে ডি নাইট্রিফিক ব্যাকটেরিয়ার মাধ্যমে তোমার কি হচ্ছে আবার এই কি হচ্ছে নাইট্রোজেন রূপে ফিরে যাবে তো এই পদ্ধ এই পদ্ধতিকে বলা হচ্ছে কি নাইট্রিফিকেশন এইটুকু পদ্ধতিকে বলা হচ্ছে অ্যামোনিফিকেশন আর এর পদ্ধতি বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন তাহলে প্রথমে অর্গানিক নাইট্রোজেন সেটা কি হচ্ছে অ্যাজোটোব্যাক্টার ক্লস্টেডিয়াম প্রভৃতির মাধ্যমে অ্যামোনিয়াতে কনভার্ট হচ্ছে এই অ্যামোনিয়া কি করছে আবার নাইট্রোসোমোনাস নাইট্রোকাস ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা এনও টু নাইট্রোজেন ডাই অক্সাইড আয়নে কনভার্ট হচ্ছে এবার এটা নাইট্রোব্যাক্টার বা নাইট্রোকাসের মাধ্যমে এটা কি হচ্ছে পুনরায় গিয়ে এনও থ্রি মাইনাসে কনভার্ট হচ্ছে এবার এই থ্রি মাইনাস তখন কি করছে ডিনাইট্রিফিকেশন সিউটোমোনাস ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে সেটা নাইট্রোজেন এবং এনটু ও নাইট ডাই নাইট্রোজেন অক্সাইডে কনভার্ট হচ্ছে এবার এই নাইট্রোজেনটা আবার তখন ব্যাক কোথায় প্রকৃতিতে ফিরে যাচ্ছে এটা এখানে বোঝা হয়েছে তাহলে কি বলছে এবার প্রাণীরা উদ্ভিদ খাদ্য গ্রহণের মাধ্যমে প্রোটিন তৈরি করে এবার জীবের বায়োমস্ততা জীব দিয়ে নাইট্রোজেন করে নাইট্রোজেন তাহলে কি করলো উদ্ভিদরা প্রথমে মাটির নাইট্রেট লবণকে শোষণ করলো উদ্ভিদরা নিজের প্রোটিন তৈরি করলো সেই প্রোটিনটা প্রাণীরা গ্রহণ করলো প্রাণীদের মধ্যে অন্য আরো অনেক ধরনের প্রোটিন তৈরি করলো এইভাবে তোমার মাটির নাইট্রেট লবণকে জীব দিয়েশন অর্থাৎ আত্মীকরণ হলো এরপর হচ্ছে প্রথম জীব থেকে নাইট্রোজেন ফার্টি এবার জীব দেহ চলে আসলে আমাদের দেহ ধরনের চলে আসলে এবার আমাদের দেহ থেকে কিভাবে তোমার কনভার্ট হচ্ছে দেখুন এক হচ্ছে অ্যামোনিফিকেশন অ্যামোনিফিকেশনের মাধ্যমে হচ্ছে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হওয়ার পদ্ধতিকে অ্যামোনিফিকেশন বলা হয় যে পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণীর মৃত দেহাবশেষ মধ্যস্থ ও রেশন পর্ব মাটিতে বসবাসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা বিশ্লিষ্ট হয়ে প্রথমে অ্যামোন অ্যাসিড ইউরিয়া এরপরে অ্যামোনিয়া চোখে পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলা হয় তাহলে কি হচ্ছে একটা মানুষের শরীরে নাইট্রোজেন আছে এবার মানুষটা মারা গেছে মারা যাওয়ার পর তাকে মাটিতে খবর দেওয়া হলো তারপরে কি হচ্ছে তার বায়ুমন্ডল মাটির মধ্যে যে সমস্ত বিয়োজক পদার্থ রয়েছে যেমন হচ্ছে ব্যাকটেরিয়া রয়েছে ছত্রাক রয়েছে তারা সে বয়টাকে বিয়োজিত করলো এবং তার মধ্যে যে প্রোটিন গুলো ছিল সেই প্রোটিনগুলো থেকে অ্যামোনিয়া তৈরি করলো তারা বিয়োজিত কারণ বিয়োজক দোজক ওর বিয়োজক কেন হচ্ছে কারণ ছত্রাক বা ব্যাকটেরিয়া এদের 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 তো আর বড় পেট নেই যে এটা পেটের মধ্যে তোমার খাবার এদিক করবে ডাইজেস্ট করবে আমরা যেমন খাবার খাওয়ার পর আমাদের পেটের মধ্যে ডাইজেস্ট হচ্ছে সেরকম ছত্রাক বা তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে এদের এক্সটার্নাল ডাইজেশন হয় অর্থাৎ এরা আমাদের পেটের মধ্যে যেমন এনজাইমগুলো কাজ করে এরা এই সেই একই এনজাইমগুলোকে বডির বাইরে বের করে ধরো তুমি একটা আপেলকে রাখলে এবার আপেলটা কদিন পরে পচে গেল তো ওটা পচা বলে কোনো জিনিস হয় না ওটা কি করছে আসলে ওখানে ছত্রাক বা ব্যক্তরা তার বহি পরিপাক করছে অর্থাৎ তাদের দেহের যে এনজাইমগুলো রয়েছে সে বাইরে বের করে দিচ্ছে তারপর আমাদের পেটের মধ্যে যেমন হয় খাবার পচে যায় সেরকম ছত্রাক ব্যক্তি খাদ্য হিসেবে গ্রহণ করবেন তো সেম একটা জীব যখন মারা গেল তার শরীরটা বিয়োজিত হওয়ার পর তার মধ্যে যে অ্যামোনো অ্যাসিড প্রোটিন ইউরিয়া রয়েছে সেগুলো কনভার্ট হয়ে অ্যামোনিয়াতে একে অ্যামোনিফিকেশন বলা হয়ে থাকে ব্যাকটেরিয়াগুলিকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয় যে ব্যাকটেরিয়াগুলো অ্যামোনিফিকেশন ঘটায় তাদেরকে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া বলা হয় যেমন যেমন ব্যাসিলাস র্যামোসাস ব্যাসিলাস মাইকয়েডিস এগুলো হচ্ছে তোমার অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া এরা কি করলো নাইট্রোজেনটাকে অ্যামোনিয়াতে কনভার্ট করলো বা এখানে নাইট্রোজেনটা অ্যামোনিয়া হতে পারে বা তোমার তোমার বডিতে থাকা যে প্রোটিনগুলো রয়েছিল সেই প্রোটিনগুলোকে অ্যামোনিয়াতে কনভার্ট করলো এবার উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু দেহ অবস্থা রেশন পদার্থ অ্যামোয়ান অ্যাসিডে অ্যামোনিয়াতে কনভার্ট হল এবার নাইট্রিফিকেশন তার অ্যামোনিয়া থেকে কাজকে নাইট্রেট লবণ তৈরি করা যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত কয়েক প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা অ্যামোনিয়া যৌগ প্রথমে নাইট্রেট পরে নাইট্রেট পরিণত হয় তাকে নাইট্রিফিকেশন বলা হয় যেমন নাইট্রোসোমোনাস সমনাস নাইট্রো দেখো অ্যামোনিয়াটা কি হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে জারিত হওয়ার ফলে নাইট্রেট নাইট্রাইট লবণে পরিণত হচ্ছে এবং সেই নাইট্রাইট লবণ আবার নাইট্রো ব্যাকটেরিয়ার মাধ্যমে এন ও কনভার্ট হচ্ছে মানে এখানে আমরা কি করেছি অলরেডি নাইট্রোজেন সংবন্ধন হয়েছে জীবটা মরার পরে সে নাইট্রোজেন এবার আবার প্রকৃতিতে ফিরে যাবে তাহলে আমরা প্রথমে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করলাম অ্যামোনিয়া থেকে আবার তৈরি করলাম নাইট্রেট নাইট্রাইট লবণ এবার ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন ডিনাইট্রিফিকেশন মানে যে নাইট্রেট লবণ তৈরি হলো সেখান থেকে নাইট্রোজেন তৈরি হবে বায়ুমন্ডলে আবার ফিরে যাবে যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী কয়েক প্রকার ব্যাকটেরিয়া মাটির নাইট্রেট লবণকে জারিত করে গ্যাস নাইট্রোজেন করে যেমন সিউডোমোনাস ও ব্যাকটেরিয়ালকে ডিনাইট্রিফাইট্রিফিকান্স ব্যাকটেরিয়ার মাধ্যমে সে নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন তৈরি হয়ে আবার বায়ুমন্ডলে সেরে যায় দেখো নাইট্রেট লবণ থেকে নাইট্রোজেন তৈরি হলো আলটিমেট নাইট্রোজেন তৈরি হলো সেটা বায়ুমণ্ডলে ফিরে গেল তাহলে কি হলো আমাদের বিভিন্ন অ্যানাবিনা নষ্ট কোসিলাটোরিয়া অ্যাসিডোব্যাক্টার সিউডোমোনাস ব্যাসেলাস ইত্যাদি ব্যাক্টের মাধ্যমে বায়ুমণ্ডল নাইট্রোজেন আমাদের উদ্ভিদ আসলো উদ্ভিদ থেকে আমাদের দেহে আসলো আমাদের তো মরে যাওয়ার পর পচা গরুদের দেহ থেকে প্রথমে অ্যামোনিয়া তৈরি হলো তারপরে আবার তোমার নাইট্রেট নাইট্রেট লবণ তৈরি হলো তারপর নাইট্রোজেন ফিক্সেশন নাইট্রোজেন তৈরি হলো এবং সেটি নাইটিফিকেশন মাধ্যমে আবার কি হলো বায়ুমণ্ডলে ফিরে গেলো এবার নাইট্রোজেন চক্রের গুরুত্বটা কি দেখুন বলছেন নাইট্রোজেন চক্রের মাধ্যমে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে পরিবেশে যে নাইট্রোজেনের পরিমাণ 78% রয়েছে সেটা বজায় থাকলো দুই নম্বর হচ্ছে জিবের প্রোটিন নিউক্লিক অ্যাসিড উপাক্ষার ক্লোরোফিল সাইটোপ্লাজম উৎসেচক ফাইটোহরমোন কিছু ভিটামিন তৈরি যে নাইট্রোজেন প্রয়োজন হয় তা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আমাদের শরীরে সব গিয়ে উদ্ভিদে যেমন নাইট্রোজেন যুক্ত উপাক্ষারগুলো রয়েছে ক্লোরোফিল রয়েছে সাইটোপ্লাজম রয়েছে বিভিন্ন রয়েছে ভিটামিন রয়েছে সব তৈরি কি লাগছে আমাদের নাইট্রোজেন লাগছে এবং এই নাইট্রোজেনটা কার মাধ্যমে আমাদের শরীরে আসে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্রের মাধ্যমে এরপর হচ্ছে মানুষের ক্রিয়াকলাপ ও নাইট্রোজেন চক্র এখানে বলছে যে নাইট্রাস অক্সাইড এন টু ও পরিবেশে নাইট্রোজেন চক্রের অংশ হিসেবে অবর্তিত হয় কিন্তু বর্তমানে মানুষের কিছু প্রভাবে যেমন জীবাশ্ম জ্বালানি দহন কৃষিকার্যে অধিক নাইট্রোজেন সারের প্রয়োগ পয়প্রণের বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প দূষণের ফলে এনটু এর পরিমাণ স্বাভাবিক অনেক বেড়ে গেছে প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলছে নাইট্রোজেন চক্রের সঙ্গে কি জড়িত এন টু ও নাইট্রোজেন অক্সাইড এবার এর যা পরিমাণ ছিল মানুষের অ্যাক্টিভিটি বলতে বিভিন্ন কলকারখানা তারপর তোমার হচ্ছে বিভিন্ন জৈব জ্বালানির সঙ্গে ব্যবহার ইত্যাদি বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে এর পরিমাণটা প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেছে এন টু একটি শক্তিশালী গ্রিনহাউস হাউস যা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে তার ফলে কি হচ্ছে যে নাইট্রোজেনটা আমাদের জন্য একান্ত দরকার ছিল যার একটা কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন ডাই নাইট্রোজেন অক্সাইড সে বা নাইট্রাস অক্সাইড সেটা কি হচ্ছে পরিবেশ বৃদ্ধি পাওয়ার ফলে সেটা গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে এছাড়া জেট বিমান থেকে নির্গত নাইট্রাস অক্সাইড ওজন স্তরের ক্ষতিকর ওজন ছিদ্র তৈরি করছে আবার এই নাইট্রোজেন অক্সাইড কি কি জ্বালানি হিসেবে ব্যবহার করার ফলে সেখান থেকে প্রচুর নাইট্রোজেন অক্সাইড বেরোচ্ছে যেখান থেকে কি হচ্ছে আমাদের ওজন স্তরের ছিদ্র তৈরি হচ্ছে এন টু ছাড়াও নাইট্রোজেনের অন্যান্য অক্সাইড গুলো এন ও টু স্থান ভিত্তি ঘনত্ব বেড়ে গেছে এর ফলে বায়ু দূষণ দেখা যেতে পারে আমল বৃষ্টি ঘটতে পারে এবার নাইট্রোজেনের পরিমাণ যদি খুব বেশি বেড়ে যায় ধরুন এইচএন ও থ্রি বা খুব বেড়ে যায় তাহলে হবে এরা বৃষ্টির জলের সঙ্গে মাটিতে নেমে আসবে আর নেমে আসার ফলে মাটিতে যেটুকু দরকার তার চেয়ে অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন মিক্স হয়ে থাকবে যার ফলে একে নাইট্রোজেন পলিউশন তৈরি করবে তার ফলে কি হচ্ছে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ফুসফুসের রোগ সৃষ্টি হতে পারে অম্লবৃষ্টির জলের আম্লীকরণ ঘটিয় ক্ষতি করে কারণ অ্যাসিডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমাদের বাস্ততন্ত্রের জীবগুলোর যে পিএইচ লেভেল না আমাদের পিয়েছিল সেভেন পয়েন্ট ফোর এবার যে আমি বেশি বেশি লবণ খেয়ে থাকি আমার পিএইচ লেভেল কি হবে অটোমেটিক কমে যাবে অ্যাসিড লেভেলটা বেড়ে যাবে কৃষি জমিতে প্রচুর পরিমাণ রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটিতে আমলত্বের পরিমাণ বেড়ে গেছে এবার ধর না নাইট্রোজেনের সোর্স হিসেবে কৃষি জমিতে প্রচুর পরিমাণে কি হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে এবার রাসায়নিক সার কি করছে মাটির অ্যাসিডটি পর বাড়িয়ে দিচ্ছে যার ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে ফসল উৎপাদন আগেকার মতো হচ্ছে না আবার কি চার নম্বর বলছে নাইট্রিক অক্সাইড এর ঘনত্ব বৃদ্ধির প্রায় আশি পার্সেন্ট হলো মানুষের ক্রিয়াকলাপের জন্য অক্সিজেনের উপস্থিতিতে যানবাহন থেকে নির্গত হাইড্রোকার্বন কার্বন এনোর সঙ্গে বিক্রিয়া করে আলোক ধোঁয়াশার সৃষ্টি করে যা প্রাণীর স্বাস্থ্য ক্ষতি করে তাহলে কি হয় একটা বলছে এনো নাইট্রোজেন নাইট্রিক যে অক্সাইড এনো রয়েছে এর ঘনত্ব আশি পার্সেন্ট পর্যন্ত বেড়ে গেছে খালি মানুষের ক্রিয়াকলাপের জন্য অক্সিজেনের উপস্থিতি যানবাহন থেকে নির্গত হাইড্রোকার্বন ও এনোর বিক্রিয়া আলোক রাসায়নিক ধোঁয়াশা আলোটাস কিন্তু ধোঁয়া আসলে ফটো কেমিক্যাল স্মোক বলা হয় তাকে এগুলো অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে এর মানে বায়ুমন্ডলের বিভিন্ন জৈব বস্তু এবং আর্দ্রতা মিশে গিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি করে তাকে ফটোকেমিক্যাল কেমিক্যাল স্মোক বলা হয় পাঁচ নম্বর হচ্ছে মানুষের নানা ক্রিয়াকলাপ করবার পরিবেশে নাইট্রোজেন বিভিন্ন যোগে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড ডাই নাইট্রোজেন অক্সাইড অ্যামোনিয়া প্রভৃতি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এগুলো নদীর জলের মাধ্যমে বাহিত হয়ে মোহনা বা উপকূলীয় অঞ্চলে জলে মিশিয়ে জলকে দূষিত করছে ফলে মোহনা উপকূল অঞ্চলে প্রাণী উদ্ভিদের ক্ষতি করছে ভার নষ্ট করে এই অঞ্চলে মৎস্য ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা জীব একটা নির্দিষ্ট পিএইচ মাত্রায় মাত্রায় অর্থাৎ অ্যাসিড বা বসবাস করে এবার যখনই পরিবেশের বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখন কি হচ্ছে সেই ব্যালেন্স যে পিএইচ ছিল সেই পিএইচটা কি হচ্ছে ব্রেকডাউন হচ্ছে ব্রেকডাউন হওয়ার পরে তার নর্মাল লাগছে আমাদের যদি

জল দূষণ ঘটাচ্ছে তাহলে লিচিং এর মাধ্যমে চুয়ে চুয়ে কি হচ্ছে মাটির যে ভৌম জল অর্থাৎ মাটির নিচের যে জল যে জলটা আমরা খাদ্য পানি হিসেবে ব্যবহার করি সেই জলটাতে নাইট্রোজেন গুলো বা এই দূষিত জল পান করলে নাইট্রেট হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে মিথিমো হিমোগ্লোবিন নামক যোগ উৎপন্ন করে যার ফলে হিমোগ্লোবিন অক্সিজেনের পরিমাণ ক্ষমতা কমে যায় এবার মাটিতে যদি সেই নাইট্রেট লবণের পরিমাণটা বেড়ে যায় তাহলে আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কি করছে মিথিম হিমোগ্লোবিন তৈরি করে যাকে ব্লু বেবি সেন্ড্রম বলা হয় তাকে আমার কা কেন ব্লু বেবি কেন কারণ আমার দেহ নীল বর্ণ হয়ে যায় তাহলে আমরা যত না যত সামাজিক এই পরিবেশের বেশি বেশি ব্যবহার করব ততক্ষে এই সমস্ত উপাদানগুলোর পরিমাণটা নাইট্রোজেন পরিমাণটা বাড়তে থাকবে যত বাড়বে ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি আমাদের বডির মধ্যে চলে আসবে বডির মধ্যে আসার ফলে সেটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত করে মিথিম হিমোগ্লোবিন তৈরি করবে যেটাকে ব্লু বেবি সিন্ড্রোম বলে আমাদের স্কিন কিভাবে ব্লু কালার হয়ে যাবে এর ফলে ক্ষতি কি হবে যে হিমোগ একটা হিমোগ্লোবিন যে চারটে করে অক্সিজেন পরিবহন করে সে তোমার সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন ট্রান্সপোর্ট করতে পারবে না করতে পারবে না অক্সিজেন ট্রান্সপোর্ট না করলে কি হবে তোমার পেশিতে অক্সিজেন ঠিক যেতে পারবে না এনার্জি তৈরি হবে না শ্বসন হবে না যার ফলে কি হবে তোমার করে ক্লান্তি মারা যাবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে তো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ এরপরের ভিডিওটি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ